हेलो एवरीवन, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो एंड एज अलवेज जस्ट फाटाफाटी आछो। आमिओ बेश भालोई आछि। आजकेओ सकालबेला थेके कोनो ब्लॉग स्टार्ट करिनि, कारण सकालबेला थेके दाँतेर ब्यथाटा प्रचंड बेशी बेड़েছিলো। आमार जेटा प्रब्लेम होच्छे जेटा आमि बुझते पारछि, सकालबेला उठले बा एई দুপুর বেলার পরে ঘুম থেকে যদিও ঘুমাই না, তো দুপুরের পরেও যদি আমি ঘুম থেকে উঠি তখন হা করতে গেলে আমার মুখে পুরো ব্যথা করছে। তো সকালবেলাও সেম খুবই ব্যথা করছিল। তো সকালবেলাতে উঠেই ডক্টরের কাছে গেছিলাম, আর ডক্টর আমাকে এইটা সাজেস্ট করেছেন, এটা হচ্ছে রেক্সিডিন এম ফোর্টেট জেল। এই এই জেলটা আবার আমি সকালবেলা গিয়ে কিনে এনেছি, তবে এখন একটু মানে 100-এর মধ্যে বলতে পারি 92% হয়েছে, যেমন কার ব্যথা তেমনই রয়েছে, একটু কম আছে আগের তুলনায়। জল বসে আসছে, জলটা ফুটে গেছে, এই যে আমি এখানে হচ্ছে এখন আটা মাখবো। আর হঠাৎ ইচ্ছা হলো একটু গরম জল করে আটাটা মাখি, আটাটা খুব সফট হয় সেই কারণেই। আর তো সকালবেলা থেকে দাঁত দাঁত নিয়ে খুবই ভোগান্তি, আসলে দু চার দিন ধরে একটু বেশি ভুগছি। তো গলার ব্যথাটা এখন অনেকটাই ভালো আছে। তো চলো আজকেও সন্ধেবেলা থেকে যা যা করছি সেটাই তোমাদের সাথে দেখাবো, সেটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিওটা তো আমার এখান থেকে স্টার্ট করা হয়ে গেল, আর এখন বাজতে চাই 5:45। মা বেরিয়ে গেছে, মা গেছে চেম্বারে, আর বাবা এখনও ফেরেনি বাড়িতে। বাবার ফিরতে তাও 7:30 তো বাজবেই। আর আমি এখন কথা বলতে গেলেই ব্যথা করছে। তো আমি এখন যেমন বললাম আটাটা মাখবো, আর আজকে অনেকটা বেলা করে আমি ভাত খেয়েছি। তার কি কারণ সেটা তোমরা পরে জানতে পারবে, এক্ষুনি কিছু জানাচ্ছি না। না জাস্ট তাও হালকার ওপর একটা বলে রাখছি, মানে ব্যাপারটা হলো এরকম, সকাল থেকে যে মা ছিল না, মা একটু বেরিয়েছিল, মা একাই গেছিল। যেমন আমি বললাম মুখের এরকম ব্যথা, তারপর গলার মধ্যেও হালকা ব্যথা ছিল, তাই জন্য আমি কোথাও যাব না, তাই আমি যাইনি। মা একটু বেরিয়েছিল, দু একটা শপিং করে এনেছে। তো শপিং রিলেটেড যে ভিডিওটা যাবে তার মধ্যে আমি ওই ফুটেজটা অ্যাটাচ করে দেবো, তাই তোমাদের সাথে কী কী শপিং করে এনেছে সেটা শেয়ার করলাম না, মানে আজকে অন্তত করলাম না, সেটা তোমরা নেক্সট একটা ভিডিওতে দেখেই নেবে। আর এখন প্রেশারে হচ্ছে আমি মানে মা বসিয়ে দিয়ে গেছিলো, ঘুগনি হবে তাই জন্য। তো মটরটা সেদ্ধ করা হয়ে গেছে, সিটি 3-4 সিটি দিয়েছে, দিয়ে ওখানে রাখা রয়েছে। আটাটা আগে আমি মেখে নেবো, দেন তারপরে ঘুগনিটা করবো সন্ধেবেলা টিফিনের জন্য। অনেকটা বেশি সিটি দিতে হয়েছে কারণ আমি খেতে পাচ্ছি না। আজকে দুপুরবেলাও সেম দুধ দিয়েই ভাত খেয়েছি, অন্য কিছু মানে খাওয়ার মতন ক্যাপাসিটি আমার দাঁতে নেই, মানে বড় করে হাঁটা যে করবো না সেটাও হচ্ছে না, এতটাই আমার অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এইসব করেই সন্ধেবেলাটা কাটছে। আর কালকের ভিডিওটা আমার এখনও আপলোড করা হয়নি, সকালবেলা থেকে বাড়িতেই ছিলাম যদিও কিন্তু আপলোড করা হয়নি, শুধু একবার দাঁত দেখাতে গেছিলাম, তারপরে এসে বাড়িতে এসে একদম মানে ব্যথায় কাতরাচ্ছিলাম রীতিমতো, তাই আর ভিডিওটা এডিট করা হয়নি, আপলোডও করা হয়নি। তো দুপুরবেলা শুয়ে শুয়ে ভিডিওটা আমি এডিট করে নিয়েছি, এখন আপলোডে বসিয়ে দেবো। তার আগে একবার তোমাদের আটাটা মাখবো সেটা, আর ওখানে ঘুগনির মটরটা সেদ্ধ করা হয়ে গেছে সেটা একবার দেখিয়ে দিই, দেন তোমাদের সাথে যখন রান্নাটা হবে তখন কথা হবে।
কাজ মিটে গেল বারান্দায়, যা যা কাজ আমার ছিল তো বারান্দার লাইটটা নিভিয়ে দিয়েছি, আর এখন এই যে আটার বাটি নিয়ে বসে গেছি, এখন আটাটা মেখে নিই আর ভিডিওটাও আপলোড করে নিই। তো ভিডিওটা আপলোড হতে হতে আমার আটাটা ভালো করে মাখা হয়ে যাবে, আর ততক্ষণ তোমরা বাকি ভিডিওটা এনজয় করতে থাকো। ভিডিওটা আপলোড হতেই তো অনেকক্ষণ সময় লেগে গেল, আর দেন তারপরে টুকটাক করে কী কী করছিলাম, ওই জামা কাপড় একটু ট্রায়াল ট্রায়াল দেওয়া হচ্ছিলো সেইগুলো তো দেখালাম, আর তারপরে হচ্ছে ঘুগনি আর রুটি করা হলো সেটাও দেখিয়ে দিলাম। তো এটাই ছিল আজকে সন্ধ্যাবেলার করার মতন, এখন আর তেমন কিছু করার নেই, দেখতেই পাচ্ছ এই যে চুল টুল বাঁধা একদম পুরো কমপ্লিট। তো যাবো এখন হচ্ছে শুতে, তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাকছে, আশা করছি ভালো লাগলো, ছোট হলো কিন্তু আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো, আর আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।